সাদা নয়। এবার বাহারি রঙের বনিল ফুলকপি চাষে সফল হয়েছেন জাজিরা কৃষক আব্দুর রাজ্জাক। তিনি তার জমিতে দুই ধরনের ফুলকপির আবাদ করেছেন, একটি হলুদ অন্যটি বেগুনি রঙের। প্রতিটি ফুলকপি বিক্রি হচ্ছে সাদা কপির তুলনায় প্রায় তিন গুণ বেশি দামে। তবে মজার বিষয় হলো তার এই সবজি বাজারে নিয়ে গিয়ে বিক্রি করতে হয়, মানে বাজারে নেওয়ার সুযোগ পায় না, এখান থেকে ক্ষেতের থেকে কিনে নিয়ে যাওয়া বড় বড় সুযোগ পায় না, সুযোগ দেয় না, সবাই এখান থেকে নিয়ে যান। এই কপির বাজার মূল্য বেশি হলেও সাদা কপির তুলনায় উৎপাদন খরচ একই হয়। সাদা কপির হিসাবে তুলনামূলক খরচ একই, খরচ একই কিন্তু দামের দিক দিয়ে বেশি। বিভিন্ন স্থান থেকে মানুষজন আগ্রহী হয়ে দেখতে এসে জমি থেকেই তার এই সবজি কিনে নিয়ে যায়। আর তুমি বড় এক নাতি আছে, এক হাজার টাকা দেন, এক হাজার টাকা একটা নোট দেওয়া, কাঁচা কাঁচা টাকা কপি নিয়ে সর্বোচ্চ 50 টাকা কেজি বিক্রি করে বাজারে যাওয়া যায় না, মানে এখান থেকে আইসে নিয়ে যায় বিভিন্ন এলাকার লোকজন আইসা নিয়ে যায়। বেগুনি ফুলকপির এক একটির ওজন হয় প্রায় 1.5 কেজির উপরে, আর হলুদ ফুলকপিগুলো 1200 থেকে 1400 গ্রাম পর্যন্ত হয়ে থাকে। জমিতে চারা লাগানোর 40 থেকে 45 দিনের মধ্যেই কপিগুলো তার নিজস্ব রং ধারণ করে বর্ণিল হয়ে ওঠে। হলুদ ফুলকপি লাগাইছি, মানে এটা বেশা শেষ, এখন এই জায়গায় হলুদ ফুলকপি ছিল, এটা বেশা শেষ, এখন ওই যে দুই চারটা আছে এদিকে হলুদ। বিভিন্ন গবেষণা থেকে জানা যায় এই ফুলকপিতে বেটা ক্যারোটিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্থোসায়ানিনের পরিমাণ বেশি থাকায় এই কপিতে রয়েছে ক্যান্সার সহ আরও রোগ প্রতিরোধী ক্ষমতা।